নমস্কার বন্ধুরা এ রিয়েল টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে বুধবার মথুরা নগরে ভগবান কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন তাই এই দিন বিশ্বের বিভিন্ন দেশে বড় ধুমধাম সহকারে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে শাস্ত্র অনুসারে কেউ যদি একবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন উপবাস পালন করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না মৃত্যুর পর বৈকুণ্ঠতে তার স্থান হয় জন্মাষ্টমী ব্রত পালন করার আগের দিন নিরামিষ খাওয়ার শাস্ত্রীয় বিধান রয়েছে সাথে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে শাস্ত্র মতে জন্মাষ্টমীর দিন উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করা উচিত তার নাম ও মন্ত্র জপ করা উচিত জন্মাষ্টমী পুজো শেষ হওয়ার পর পারণ করে উপবাস ভঙ্গ করার কথা শাস্ত্রে বলা রয়েছে যারা উপবাস রাখতে পারবেন না তারা যতক্ষণ পারেন উপবাস করবেন তারপর ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে শরবত বা ফলমূল খেতে পারেন তবে ভুল করেও এই দিন অন্ন খাবেন না শুধু অন্ন নয় শাস্ত্র দ্বারা প্রস্তুত কোনো খাবার খাওয়া উচিত নয় এই পাঁচটি শস্য হল চাল গম সরিষা ডাল ও ভুট্টা এই দিন যদি এই পাঁচটি শস্যের একটি দানাও যদি ভক্ষণ করা হয় তাহলে একটি দানার জন্য একটি গরুর গায়ে যত লোম আছে তত সংখ্যক পাপ জমা হয় শুধু তাই নয় মৃত্যুর পর তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় পরের জন্মে কীট পতঙ্গ বা পশু জনিতে তার জন্ম হয়ে থাকে এবং এই পাপের সাজা জন্ম জন্মান্তর ধরে ভোগ করতে হয় তাই এই দিন এই পাঁচটি শস্য দ্বারা প্রস্তুত কোনো খাবার খাবেন না জয় শ্রীকৃষ্ণ